আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক নিয়াজটি পারভিন, অধ্যাপক বিভাগের প্রধান, মার্স মেডিকেল কলেজ, চেম্বার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর। মেডিরোগের সমস্ত দর্শক ও শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কথা বলব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক মায়েদেরই প্রশ্ন থাকে যে প্রসব ব্যথা উঠেছে বা লেবার পেন হয়েছে সেটা কীভাবে বুঝব। আসলে লেবার পেন বা প্রসব ব্যথা এটা হচ্ছে বৃষ্টি হাড় ভাঙা ব্যথার মতো। যে মায়েদের একবার প্রসব ব্যথা হয়েছে এবং এটা হচ্ছে ব্যথার মধ্যে সমস্ত ব্যথার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যথা, কাজে যে মায়েরা একবার এই ব্যথা অনুভব করেছে সেই মায়েরা কখনোই এই ব্যথার কথা ভুলতে পারবে না বা কোনো চিনতে কোনো অসুবিধা হবে না। তো প্রথম দিকে এই ব্যথাটা কখন শুরু হয়েছে এটা নিয়ে হয়তো অনেকের একটু কনফিউশন থাকে যে কীভাবে বুঝবো, যা স্পেশালি যারা প্রথমবার মা হয়েছেন তাদের একটু কোয়েরি থাকে যে আমি কীভাবে বুঝবো যে আমার লেবার পেন শুরু হয়েছে, রাস্তায় কি আমার ডেলিভারি হয়ে যাবে কি না, আমি হসপিটালে পৌঁছাতে পারবো কি না। আসলে আমাদের লেবার প্রসেসটা যেটা সেটা কিন্তু একটা নর্মাল লেবারের জন্য যেটা বলছি, লেবার পেনটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়। সাধারণত দেখা যায় মানে 10-20 ঘন্টা পর্যন্ত, 17-18 ঘন্টা পর্যন্ত কিন্তু দীর্ঘায়িত হতে পারে। কাজে আপনার রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাওয়ার বা হসপিটাল না পৌঁছানোর কোনো কারণে কিন্তু লেবার পেনটা আসলে আপনি বুঝবেন কীভাবে, যে প্রথমে যে লেবার পেন হয়েছে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সময় অনেক সময় ফলস পেন হয়তো একটু ব্যথা হলো, আবার দেখা গেলো যে ব্যথাটা চলে যায়, ব্যথাটা তলপেটে একটু ব্যথা হয়েছে ওখানেই থাকে, হয়তো 1-2 ঘন্টা থাকে কিন্তু হয়তো আবার চলে যায়, বা একটু আমরা যদি প্যারাসিটামল খাই বা পেন কিলার খাই বা অ্যান্টিস্পাজমোটিক জাতীয় কোনো মেডিসিন নেই সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা চলে যায়। এটা সাধারণত হয়ে থাকে যে যাদের নাকি হয়তো ইউরিন ইনফেকশান আছে, কনস্টিপেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেনটা হতে পারে। কিন্তু ট্রু লেবার পেন যেটা নাকি লেবার পেন যেটা আমাকে মানে লেবারের জন্য প্রস্তুতি, সেটা ক্যারেক্টারটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখা যায় যে ব্যথাটা এটাকে আমরা বলি ছন্দে ছন্দে আসে, দেখা যায় যে কোমর থেকে ব্যথাটা উঠে এবং তলপেটে চলে আসে, এবং অনেক সময় যেটা থাইয়ে যেটা পায়ের কাছে এটা চলে যায় এবং ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। হয়তো প্রথমে দেখা গেল যে হয়তো এটা এভরি হাফ অ্যান আওয়ার পরে আসছে, হয়তো 10 মিনিট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হয়তো স্টে করেছে, তারপরে দেখা গেলো গ্রেজুয়ালি কিন্তু ব্যথাটা খুব মানে ঘন ঘন আসতে শুরু করে এবং ডিউরেশনটাও কিন্তু এটা বাড়তে থাকে, এবং এটা তীব্রতাটা কিন্তু বাড়তে থাকে। প্রথমে যে ব্যথাটা খুব মাইল্ড পেন যেটা আপনি টলারেট করতে পারবেন, একটু মনে হচ্ছে যে একটা ক্র্যাম্পিংয়ের মতো মনে হচ্ছে, তারপর আবার চলে গেল ব্যথাটা, আবার কিছুক্ষণ পর ব্যথাটা আসছে, আবার হয়তো কিছুক্ষণ পর হয়তো 20-25 মিনিট পর আসছে, তারপরে আস্তে আস্তে দেখা যায় যে ব্যথাটার তীব্রতাটা বাড়তে থাকে, ব্যথার ডিউরেশনটা বাড়তে থাকে, ব্যথার ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে। তখন যদি আপনি দেখেন 1-2 ঘন্টা অবজার্ভ করে যে ব্যথাটা বারবারই আসছে এবং ব্যথার তীব্রতাটা গ্রেজুয়ালি বাড়ছে, ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, তাহলে কিন্তু আপনি বুঝতে হবে যে এটা হয়তো লেবার পেন। এবং এই লেবার পেনটা আপনার হয়তো কিছু, আমি যেটা বলেছিলাম ফলস লেবার পেনে দেখা যায় যে আমরা একটু প্যারাসিটামল নিলে, তারপর হচ্ছে একটু যদি আমরা পেন কিলার যে কোনো কিছু নেই তাহলে কিন্তু ব্যথাটা সাধারণত চলে যায়, এবং ফলস লেবার পেনটা কিন্তু আস্তে আস্তে বাড়বে না, এটা কিন্তু একই স্টেজে থাকে, হয়তো 1-2 ঘন্টা পরে হয়তো সেটা চলে যায়। কিন্তু ট্রু লেবার পেন কিন্তু এই পেন কিলারে কিন্তু যাবে না, আস্তে আস্তে বাড়তেই থাকবে। এবং সাধারণত দেখা যায় অনেক সময় যে একটু মানে একটু ব্লাড স্টিন ডিসচার্জের মতো হতে পারে, অনেকে হয়তো বলে যে আমার একটু মানে একটু মানে ব্লাডের মতো একটু মিউকাস ডিসচার্জ হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে উপদেশ দিই যদি আপনার কিছুক্ষণ অবজার্ভ করার পর, 2-3 ঘন্টা অবজার্ভ করার পর যদি দেখে যে এই টাইপের পেন তাকে হসপিটালে আসতে হবে। হসপিটালে আসতে যে ট্রু লেবার পেন হয়েছে আমরা ডক্টরে কীভাবে বুঝি, আমরা কিছু ইন্টারনাল এক্সামিনেশন করি, ইন্টারনাল এক্সামিনেশন করলে দেখা যায় যে তার একটু শো আছে যেটাকে ব্লাড স্টেন ডিসচার্জ বলা হয়, দেখা যায় যে তার হয়তো একটা ব্যাগ অফ ওয়াটার হয়েছে, ব্যাগ অফ ওয়াটারটা আমরা বুঝতে পারি, আর হয়তো আমরা দেখি যে জ্বরের মুখটা খুলে গিয়েছে। যদি ট্রু লেবার পেন হয় সেটার সাথে কিন্তু জ্বরের মুখটা আস্তে আস্তে খুলতে থাকে, এভাবে আমরা বুঝতে পারি যে তার ট্রু লেবার পেন হয়েছে, তখন আমরা হসপিটালে তাকে অ্যাডমিশন দিই এবং ফার্দার আমরা ফলো আপ করি। কাজে যে সমস্ত মায়েরা এখন কিন্তু সবারই একটা সময়ের দাবি যে আমি নর্মাল ডেলিভারি চাচ্ছি, আমি নর্মালি আমি ট্রাই করব, আমরাও কিন্তু তাদেরকে এনকারেজ করছি, যাদের সব কিছু নর্মাল আছে তাদের আমরা নর্মাল ডেলিভারির জন্য এনকারেজ করছি। কাজে সে সমস্ত মায়েদের জন্য বলছি যারা নর্মালির জন্য ওয়েট করছেন তারা কীভাবে লেবার পেনটা বুঝবে,
তো এই আজকের ভিডিও থেকে অবশ্যই আমি বুঝতে পারবো নতুন মারা যারা আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কোনটা ফার্স্ট লেভার পেন কোনটা ট্রু লেভার পেন। কাজে আপনাদের টেনশনের কিছু নেই, যাদের সময় হয়েছে এখন ডেলিভারির জন্য তারা নিশ্চিন্ত থেকে সুস্থ থেকে পরিবারের সবাইকে মানে আপনার প্ল্যান অনুযায়ী ডক্টরের সাথে যেমন কন্ট্যাক্ট রাখতে হবে, পরিবারের সবাইকেও কিন্তু তাকে লেবারটাকে সময়টাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং লেবার পেন উঠলে এভাবে বুঝে সময় মতো পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ।